লেটস লার্ন মদিনার ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন আলহামদুলিল্লাহ সালাতু ওয়াস সালাম আলা আবাদ প্রিয় দর্শক প্রতিনিয়ত আমাদের অভিযোগ থাকে শয়তান থেকে বাঁচার উপায় কি শয়তান আমাকে সমস্যা করতেছে জিন শয়তানের সমস্যা থেকে বাঁচার উপায় বা কি কীভাবে এ থেকে আমরা বাঁচতে পারি এ থেকে বাঁচার জন্য সামান্য কিছু আমল দিব যদি আমলগুলি করতে পারেন আল্লাহ রব্লা আলমিনের উপর ভরসা রেখে একনিষ্ঠভাবে তাহলে চিরতরে আপনি শয়তানকে বিদায় দিতে পারবেন আপনার জীবন থেকে বিদায় নেবে জিন শয়তানের অসহায় থেকে বাঁচতে পারবেন আমলগুলি শুরু করি প্রথম আমল বেশি বেশি বিসমিল্লা পড়বেন যে কোনো কাজে বিসমিল্লা বাসায় প্রবেশ করলেন বিসমিল্লা বের হলেন বিসমিল্লা কিছু খাইলেন বিসমিল্লা কিছু পান করলেন বিসমিল্লা কি জামা পরিধান করলেন বিসমিল্লা জামা খুলে রাখলেন বিসমিল্লা স্বামী স্ত্রী সহবাসে যাবেন বিসমিল্লা যদি বিসমিল্লা না পড়েন সর্বত্রই শয়তান আপনার ভিতরে প্রবেশ করল স্বামী স্ত্রী সহবাস করলেন শয়তানে সহবাস করল দেখা যায় পরবর্তী প্রজন্মে যখন সন্তান জন্মগ্রহণ করে সন্তানরা অবাধ্য হয়ে থাকে মায়েরা গালি দিয়ে থাকে আমার ছেলে একটি শয়তান শয়তান তো হবেই শয়তান তো আপনারা প্রবেশ করেছেন রসুল সাল্লা সাল্লাম বিসমিল্লা বলে সহবাস শুরু করতে বলছেন বিসমিল্লা যখন বলেন না তখন শয়তান প্রবেশ করে যায় তাই সকল কাজে বিসমিল্লা পরবেন দ্বিতীয়ল্লাহমিন শয়েতন আজিম শয়তান থেকে আল্লাহ কাছে পানা চাবেন যে কোনো শয়তানের কুমন্ত্র থেকে আল্লাহ কাছে পানা চাবেন কোরআনতেলাতে সময় আউজুল্লাহ আহমিন শয়েতন নজিম পবেন রাগ গুসা যখন হলো আল্লাহ কাছে শয়তান থেকে পানা চাবেন ঔদব বিহমে শেতান রাজিম পারবেন এবং শয়তানের কুমন্ত্রণা যখন আসবে তৎক্ষণি ঔদ শেতান রাজিম পারবেন আল্লাহ রুবুল্লা আলমী শিক্ষা দিয়েছেন ও ইম্মা ইংজাগ শৈতান বিল্লাহ তথা শয়তানের কুমন্ত্রণা যখন পরিচিত হয়ে যাও তখন এ থেকে বাঁচার জন্য আল্লাহ কাছে শয়তান থেকে পানা যাও তৃতীয় অজু অবস্থায় থাকবেন সর্ব অবস্থায় অজু অবস্থায় যদি থাকেন শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না চতুর্থ আপনার বাসায় সোরা বাকারা পড়বেন সোরা বাকারা যেই বাসায় পড়া হয় শয়তান প্রবেশ করে না কি জাদু টোনার প্রভাব ফ্যামিলির সদস্য করার উপর বিস্তার করতে পারবে না ঘর শয়তান এবং জাদু টোনা মুক্ত পাবেন পঞ্চম যখন ঘুমাইতে যাবেন তখন অজু অবস্থায় ঘুমাবেন ষষ্ঠ যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পরে ঘুমাবেন আয়াতুল কুরসি পরে যদি ঘুমান বুবা শয়তান আপনি কোনো প্রভাব বিস্তার করতে পারবে না শয়তান মুক্ত এমন কি সকাল পর্যন্ত সব থেকে মুক্ত থাকবেন অনেকে অভিযোগ করে থাকি আমি তো আয়তুল কুরসি পরে ঘুমাইছি অজু অবস্থায় ঘুমিয়েছি তারপর তো আমাকে বুবা শয়তান চেপে ধরছে বিভিন্ন খারাপ দুঃস্বপ্ন ভয়াবহতা স্বপ্ন বাচ্চারা চিল্লাই উঠে এটা কেন এর কারণ হল আপনার বাসার ভিতরে শয়তান প্রবেশ করে রাখছেন কিভাবে যত মূর্তি রয়েছে যত জীবজন্তুর ছবি রয়েছে পশুদের ছবি রয়েছে জামা কাপড়ের ছবি রয়েছে এগুলি সব ঘুমিয়েছেন আপনার ওয়ালে বিভিন্ন মূর্তি রয়েছে বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখছেন যখন শয়তান ভিতরে প্রবেশ করে রাখছেন আল্লাহর রহমতের ফেরসটা যখন ঢুকতে পারতেছে না তখন ওই শয়তানগুলি আপনাকে সমস্যা করতেছে এবং আপনাকে চেপে ধরতেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম জিব্রাহল আলাইস্লামকে ঘরে প্রবেশ করাইলেন না মাত্র একটি পর্দা ছিল যে ঘরের পর্দার মধ্যে একটি ফটো ছিল এই জন্য আর আপনি পরিপূর্ণ বাসা ফটো দিয়ে সাজিয়ে রাখছেন যেমন কৃত্রিম একটি জাদুঘর তারপরে আবার বলেন যে শয়তান থেকে বাঁচতে পারতেছি না কীভাবে বাঁচতে পারবেন শয়তান তো ঢুকিয়ে রাখছেন সপ্তম যেটি বলবো আপনি সোরা বাকারা শেষ দুই আয়াত তেলাওত করবেন গড়ে বরকত আসবে এবং শয়তান মুক্ত থাকতে পারবেন তাহলে আসুন এই কয়েকটি আমল করে শয়তানকে জীবন থেকে চিরতরে বিদায় করে দেয় এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিজে মুক্তি পাই আল্লাহরবুল্লা আলমী দিন আমিন আল্লাহ